প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি সাহা আবারও চলে এলাম তোমাদের অনলাইন গণিত ক্লাসে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো তাহলে ক্লাসে যাই আজ আমরা গণিত বই থেকে সিলেবাস অনুযায়ী সঠিক উত্তরটি বেছে নিয়ে খাতায় লিখতে শিখব বা সম্পূর্ণ প্রশ্ন ও চারটি করে উত্তর দেয়া থাকবে সেখান থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে সেখানে ঠিক চিহ্ন দিতে হবে কি ভালো লাগবে চলো তাহলে আমরা প্রশ্নে যাই তোমরা এখন ঝটপট খাতা আর কলম নিয়ে প্রস্তুত হও অঙ্কের সংখ্যা কয়টি ক পাঁচটি খ সাতটি গ নয়টি ঘ দশটি সঠিক উত্তর ঘ দশটি দুই নম্বরে বারো থেকে চার কম সংখ্যাটি কত ক ছয় খ, সাত গ আট ঘ নয় আর সঠিক উত্তর গ আসছি তিন নাম্বারে আট যোগ খালি ঘর সমান পনেরো কী হবে ক নয় খ আট গ সাত ঘ ছয় উত্তরটি বলি সাত চার নম্বরে এক থেকে দশ এর মাঝে জোর সংখ্যা কয়টি তিনটি চারটি পাঁচটি ছয়টি সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার পাঁচটি পাঁচ নাম্বারে আসি ডানে পাঁচ আছে এমন সংখ্যা কোনটি ক খ পঞ্চাশ গ বাহান্ন ঘ সাতান্ন বলো তো কী হবে আমি বলে দিচ্ছি উত্তর হচ্ছে ক পঁচিশ আসছি ছয় নম্বরে আটচল্লিশ সংখ্যাটিতে আটের স্থানীয় মান কত ক একক খ দশক গ শতক ঘ হাজার কত একক এবার আসছে সাত নাম্বার পঁচাত্তর এর সঠিক কথায় লিখো কোনটি ক প চয় এক তয় পয়চন্দ্রবিন্দু রচন্দ্রবিন্দু চয় র তয় তয় র চয় আকার তয় র নাকি ঘ পয়চন্দ্রবিন্দু ওকার চয় আকার তয় তয় র নাম্বার পয়চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চয় আকার তয় তয় বয় শূন্য র পঁচাত্তর আট নম্বরে নিচের কোন সংখ্যাটি জোর ক তিন খ চার গ পাঁচ ঘ সাত খ চার একটা চিহ্ন দেখতে পাচ্ছি না যোগ চিহ্ন এই যোগ যোগ এই প্রতীককে কি চিহ্ন বলে গুণ ভাগ যোগ নাকি বিয়োগ গ যোগ দশ নাম্বারে বারো গুণ নয় সমান কত এখন নামতা পড়তে হবে তাই তো একশো ছয় একশো আট একশো আঠারো একশো আঠাশ সঠিক উত্তর খ একশো আট এগারো নম্বরে আছে উনআশি এর সঠিক অঙ্কে লিখো কোনটি পাঁচ দশ নয় ছয় দশ নয় সাত দশ নয় নাকি আট দশ নয় সঠিক উত্তর গ সাত দশ নয় বারো নম্বরে তিরানব্বই থেকে উনতিরিশ এক এক করে সরিয়ে নিলে কত থাকে ক চুয়াল্লিশ খ চুয়ান্ন গ চৌষট্টি ঘ চুয়াত্তর কী হবে গ চৌষট্টি ঠিক এভাবেই বইয়ের দুই থেকে একান্ন পৃষ্ঠা থেকে এরকমভাবে প্রশ্ন খুঁজে তৈরি করে নিয়ে বারবার তোমরা অনুশীলন করবে কেমন আর প্রয়োজনে বাড়ির বড়দের সাহায্য নেবে আজ এ পর্যন্ত শিক্ষার্থীরা ঘরে থেকে মনোযোগ দিয়ে লেখাপড়া করো আর স্বাস্থ্যবিধি মেনে চলো তোমাদের সবাইকে ধন্যবাদ